ফাইনালি আর মাঝে মাত্র কয়েকটা মুহূর্ত অতিক্রান্ত হলেই আজ শুরু হয়ে যাচ্ছে সেই ভারত বনাম বাংলাদেশ হাড্ডাহাড্ডি ম্যাচ। হালকা বৃষ্টির জন্য তো এই ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ 2023-এর ম্যাচটি একটা নতুন সময়ে শুরু হচ্ছেই। তার পাশাপাশি আজ ভারতীয় টিম বাংলাদেশ টিমের বিরুদ্ধে, যে টিম ভারতকে গত 4টা ম্যাচের মধ্যে 3 বারই হারিয়েছে, তাদেরকে আজ হারিয়ে বদলা নিতে এবং এই বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখতে আজ ভারতীয় টিম মাঠে নামছে। দলে 3-3টি বিশাল বড় পরিবর্তন ঘটিয়ে এক দুর্ধর্ষ নতুন ওপেনার এবং প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফট ভাবে দেখে নিব এই ভারত বনাম বাংলাদেশ হাড্ডাহাড্ডি ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় শুরু হয়ে যাচ্ছে, লাইভ কিভাবে দেখতে পাবে ফ্রিতে, বৃষ্টির কি খবর রয়েছে, ভারতীয় দলে কোন 3টি বড় পরিবর্তন ঘটছে, ভারতের প্লেইং ইলেভেন কি থাকছে এবং কোন টিম এই ম্যাচটি জিততে চলেছে, তার সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বাংলাদেশ ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও বিশ্বকাপ ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, ভারত পাকিস্তান ম্যাচটি যেখানে একতরফা ম্যাচ হয়ে গেছিল, সেখানে এখন অনেক ক্রিকেট এক্সপার্টই এই ভারত বাংলাদেশ ম্যাচটিকে প্রতিবেশী দেশের মধ্যে খেলা হওয়া সব থেকে হাড্ডাহাড্ডি ম্যাচ বলে অভিহিত করছেন। আর কেনই বা না, কারণ বাংলাদেশ টিম গত 4টা ম্যাচে কিন্তু ভারতকে 3 বারই পরাজিত করেছে। শুধু তাই নয়, বর্তমানে কিন্তু বাংলাদেশ টিমে একাধিক দুর্ধর্ষ ব্যাটসম্যান থাকার পাশাপাশি 3-3 জন বিধ্বংসী লেফট আর্ম পেস বোলার এবং স্পিনার রয়েছে, যারা ভারতীয় টিমকে একেবারে সমস্যায় ফেলার জন্য পুরো প্রস্তুত। তাই আজ অর্থাৎ 19 অক্টোবর ভারতীয় সময় ঠিক দুপুর 2টো থেকে শুরু হতে যাওয়া এই ভারত বাংলাদেশ ম্যাচটি, যেটা শুরু হবে পুনের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে এবং যেখানে টস হবে ঠিক দুপুর 1:30টায়, সেটা তো বৃষ্টি না হলে ঠিক দুপুর 2টো থেকেই শুরু হবে। কিন্তু বলে রাখি, এ পর্যন্ত পুনের স্টেডিয়ামে কোনো বৃষ্টিপাত না হলে কি হবে, কাল কিন্তু সন্ধ্যার সময় এখানে 30 মিনিট ধরে হালকা বৃষ্টি হয়েছিল। হ্যাঁ বস, ভারতীয় টিম যখন প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে গেছিল এবং বাংলাদেশ দল এসেছিল প্র্যাকটিস করার জন্য, সেখানে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি হালকা প্রায় 25 থেকে 30 মিনিট চলায় তারা কিন্তু এখানে প্র্যাকটিসই করতে পারেনি। তবে গুড নিউজ এটাই যে আজকে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর যদি হয়ও তাহলে কিন্তু আজকে ম্যাচটি হয়তো 10-5 মিনিটের জন্য বন্ধ থাকতে পারে। তবে যাই হোক, ভারতীয় টিম বাংলাদেশকে এই বিশ্বকাপে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে যে প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে, তাতে ওপেনার রূপে দেখতে পাওয়া যাবে রোহিত শর্মার পাশাপাশি শুভমন গিলকে। হ্যাঁ বস, শেষবার যখন ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছিল এই কদিন আগে এশিয়া কাপে, সেখানে কিন্তু ভারতের ওপেনার শুভমন গিল বিধ্বংসী একটা 121 রান ঠুকে দিয়েছিল। তাই আশা করা যায় ডেঙ্গু থেকে ফিরে আসার পর তিনি আজ জ্বলে উঠবেন, যেখানে এই ম্যাচে মিডিল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়স আইয়ার এবং নাম্বার 5-এ কেএল রাহুল। হ্যাঁ বস, শ্রেয়স আইয়ারের এই স্টেডিয়ামে ব্যাটিং এভারেজ মোটামুটি থাকলে কি হবে, বিরাট কোহলি এবং কেএল রাহুল দুজনেই কিন্তু এই পুনে স্টেডিয়ামে 70+ এভারেজ রয়েছে এবং দুজনেই কিন্তু শেষবার যখন এই স্টেডিয়ামে খেলেছিল দুজনেই কিন্তু 2টি বিধ্বংসী সেঞ্চুরি ঠুকে দিয়েছিল। তাই আশা করা যায় আজকের ম্যাচেও কিন্তু মিনিমাম একটা 2টো সেঞ্চুরি আসছে, যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8-এ শার্দুল ঠাকুর। হ্যাঁ বস, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা তো আজকের ম্যাচে খেলতোই, তবে সম্ভাবনা ছিল আজকের ম্যাচে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের খেলার, কিন্তু সেটা হয়তো হবে না, কারণ যেহেতু এখানে হালকা বৃষ্টিপাত হয়েছে, শার্দুলের এখানে রেকর্ড ভালো রয়েছে, তাই কিন্তু এখানে শার্দুলকেই চান্স দেবে অশ্বিনের বদলে। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ কুলদীপ যাদব, নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ এবং নাম্বার 11-এ বুমরা অথবা সামি। হ্যাঁ বস, এটাই রিপোর্ট বেরিয়ে এসেছিল যে জাসপ্রীত বুমরাকে তারা এই বাংলাদেশ ম্যাচ থেকে বিশ্রামে দিয়েছে, তাই যদি এমনটা হয় তাহলে আজকে বুমরা খেলবে না, সামি খেলবে, আর না হলে কিন্তু সেই বুমরা সিরাজ কুলদীপের মারাত্মক বোলিং জুটি দেখতে পাওয়া যাবে এই ম্যাচে। তো আমার মতে তো এই ম্যাচে 100% ভাবে ভারতীয় টিম জিততে চলেছে। তোমার মতামত কি তা নিচে কমেন্টে জানাও।